হচ্ছে আধার হোক বা ভোটারের সঙ্গে বলছে অ্যানাউন্স করছে, টিভিতে দেখাচ্ছে, এখন আমাদের যে ভোটার কার্ড এগুলো মানে বলছে ওগুলো আমাদেরকে নিচে আমরা করে নিতে পারবো অনলাইনে, এখন হচ্ছে তার জন্য কিভাবে স্টেপ কি রয়েছে ওইগুলো সবকিছু আমাদের লিফলেট দেওয়া হচ্ছে বা অ্যাড দেওয়া হচ্ছে, কিন্তু যখন আমরা ঘরে বসে করতে যাব তখন কিন্তু যে লিঙ্ক গুলো খোলে যে গুগল সার্চ করার পরে ওইগুলো মোটামুটি 2-3-4 পরপর আসতে থাকে। এইবারে আমরা হয়তো ফার্স্ট বা কোনো কিছু একটা অ্যাটেম্পটে আমাদের একটা আন্দাজে মোটামুটি ধরে নিয়ে আমরা ক্লিক করি, আমরা জানি যে হয়তো HTTP বা এগুলো থাকলে হয়তো মানে সেফ, কিন্তু এতগুলো প্রেরণার পরও মানে সাধারণ মানুষ তো সবাই তো জানে না সবকিছু, তারা খুঁজবে কি করে কোনটা তারা সেফ কোন লিঙ্কটা ক্লিক করে তারা খুঁজবে, এবং এটার কি কোনো সেফটি বা কিছু যে সেফটি মেজার গুলো থাকবে এটা কিছু মানে কোনোভাবে যেগুলো দেখানো হয়েছে তার কি বলা আছে? আর একটা হচ্ছে এখন ATM এর থেকে তো প্রচুর কিছু হচ্ছে টাকা যাচ্ছে বা কিছু, যেমন তুমি অনেকগুলো ইন্টারভিউ বলেছো যে মানে ওনার কিছু টাকা আর কি গেছে ATM থেকে হ্যাক হয়ে কিছু গেছে, তো ওই যে টাকা গেছিল এটা কি মানে নিশ্চয়ই যেহেতু সিনসিয়ার একজন লোক তুমি তো নিশ্চয়ই পিন বা কিছু শেয়ার করবে না, তো আমরা কি টোটালি পিন বা যা যা কিছু আছে OTP যেগুলো আসছে মেসেজ ট্রানজাকশন এর পরে এগুলো যদি কারোর সাথে শেয়ার না করি তো আমরা কি টোটালি পুরোপুরি সেফ থাকবো যেহেতু শেয়ার হয়েছে সেই জন্য প্রশ্ন করব? আমি বাবার উত্তরটা আমি দেবো, তার আগে প্রথম প্রশ্ন উত্তরটা কি এবার বাবার উত্তরটা সব ছোট পার্ট আছে সেটা জানা দরকার, সেটা হচ্ছে যদি আপনি বা কেউ কোনো ব্যক্তি যদি নিজের ডেটা না দিয়ে থাকে বা OTP না দিয়ে থাকে তাহলে আমাদের RBI রেগুলেশন 2018 অনুযায়ী সেই টাকা 10 দিনের মধ্যে ব্যাংকের পাঠে আমি সেই টাকাটা পেয়ে গেছি পেয়ে যাবে সবাই পেয়ে যাবে 10 দিনের মধ্যে ক্রেডিট করতে পারছি, এটা আমাদের একটা অনেক লড়াইয়ের ফল এবং ব্যাংক এবং ব্যাংকের কোনো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আপনার টাকা বেরিয়ে গেলে আপনি ফেরত পাবেন। আচ্ছা দেবেন প্রথমে প্রশ্ন রয়েছে ওটা কি পেয়ে গেছো বলেন সি পাওয়ার যেটা কেস হয়েছিল পাওয়ার গ্রুপ থেকে 10টার সময় তারপর দেখে কি একটা পাওয়ারে মেসেজ ঢোকে যে 10-11 টাকা চলে গেছে, তখন পাওয়ার কিছু ট্রান্সাকশন করে তো হঠাৎ করে এসে আমাকে বললো দেখ যেহেতু আমরা ছবি করতে করার সময় সাইবার ক্রাইমে প্রত্যেকটা অফিসের সঙ্গে আমাদের প্রত্যেক দিনই কথা হতো, এই মেসেজটা আমি তাকে পাঠাই, সে বললো তুমি ইমিডিয়েটলি একটা কমপ্লেন্ট লেখাও, কমপ্লেন্ট লেখানোর পর আমরা 3-4 দিনের মধ্যে টাকাটা পেয়ে যাই, কিন্তু যেহেতু বাবা OTP শেয়ার করে কিছু করেনি, তারপরে সেই অফিসারকে বলে জামনগরের কথা হচ্ছে, এই জামনগরে বাবার 2-3 যা হয় ব্যাংক প্রত্যেক 6 মাসে দেখবে একটা নতুন ডেবিট কার্ড পাঠিয়ে দেয়, একটা নাম্বার ব্যান্ডি দেবে কুমুক দেবে কুমুক দেবে, আমরা না পুরো ডেবিট কার্ড গুলো ব্লক করতে ভুলে যাই, এবারে কি হয় একটা ডেবিট কার্ড যেটা বাবা ইউজ করতো না এবারে যে ডেবিট কার্ডটা ইউজ করছে তার কিন্তু একদম লক্ষ্য রাখছে তোমার কোন কার্ড গুলো ইউজ হচ্ছে কোন কার্ড গুলো ইউজ হচ্ছে না, তো বাবার পুরোনো ডেবিট কার্ডে ক্লোন করিয়ে ক্লোন করে সেই টাকাটা তুলে নিয়েছিল একটা জামনগর ঝাড়খানের জামনগর থেকে, তারপরে এটা নিয়ে কি না এগুলো পুরো ভার্চুয়াল এগুলো সতর্ক থাকাই ভালো, এই যে বলবো যেই ডেবিট কার্ড গুলো বা ক্রেডিট কার্ড গুলো আপনারা ইউজ করছেন একটা ব্যাংকে সেই একটা ব্যাংকে কার্ডটাকে অ্যাক্টিভ রাখবেন বাকি গুলোকে স্টপ করে দেবেন কি বিবাদ হবে আপনাদের নাম্বার গুলো যেগুলো ইউজ করেন না সিম বাড়িতে রেখে থাকা ওগুলো সারেন্ডার করা উচিত অ্যাজ পার নাও কারণ দেখে ইউজ করতে না এই এই নাম্বার নিয়ে আসে জিও এটা নিয়ে পুলিশ কমপ্লেন করেছিলাম জিও মাঝখানে শুরু করেছিল না কি কি একটা কানেকশন দিন আধার কার্ড দিয়ে আমার যেখান থেকে মোবাইল নেই সে একদিন ফোন করলো আমাকে বলে দাদা 10 নম্বর লেখে কে করতে হলো কি ওরা দীপক অধিকারী দল বিকজ এখন তো সবটাই ডেটা সবটাই সিস্টেম দীপক অধিকারী না আমার আধার কার্ডে এগেইনস্টে 10টা সিম কার্ড রেজিস্টার ছিল যেখানে আমি একটা সিম কার্ড ইউজ করি না জিও, তো এই যে তারপরে আমি পুলিশ কমপ্লেন করি তারপরে সেগুলো ব্লক এই যে আমার কার্ড আমার আধার কার্ডটা নিয়ে যে 10টা কার্ড আমি নিজেই জানি না কিন্তু আমার নামে কার্ড চলছে এইটা, তো ইউ নো আমি সোসাইটির মধ্যে আজকে এমপি একটা বড় নায়ক কলকাতায় অনেকেই চেনে আমার সঙ্গে যদি এটা হতে পারে